বন্ধুরা আজকে আমি আলোচনা করব থাইরয়েড কেন হয় এর লক্ষণ ও মুক্তি পাওয়ার উপায় নিয়ে সো গাইস লেটস বিগিন ওয়েলকাম ব্যাক বন্ধুরা থাইরয়েড কেন হয় এর লক্ষণ ও মুক্তি পাওয়ার উপায়গুলো কী কী বন্ধুরা মানুষের শরীরে সমস্যাগুলোর মধ্যে থাইরয়েডের সমস্যা বর্তমানে অতি পরিচিত একটি রোগ থাইরয়েড গ্রন্থি অবস্থিত আমাদের গলার মধ্যে এই গ্রন্থি থেকে বেরিয়ে আসা হরমোন মানুষের শরীরে নানান কাজ করে থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যায় তখন গলগণ্ড রোগের সৃষ্টি হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক থাইরয়েড সম্পর্কে যাবতীয় তথ্যগুলো থাইরয়েড হওয়ার কারণ বন্ধুরা থাইরয়েডের সমস্যা হওয়ার সবচেয়ে যে বিশেষ কারণ সেটি হলো আয়োডিনের অভাব শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন না গেলে এই রোগটি সমস্যা দেখা দিতে পারে লবণ শরীরের পক্ষে ক্ষতিকর হলেও এটি থাইরয়েড সমস্যার মোকাবেলা করতে সক্ষম যেহেতু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন রয়েছে থাইরয়েড রোগের লক্ষণগুলি নাম্বার এক থাইরয়েড রোগের সর্বপ্রথম লক্ষণ হলো গুমগুম ভাব আর সেই সাথে অলসতা নাম্বার দুই ত্বকের কোমলতা কমে গিয়ে খসখসে হয়ে যাওয়া নাম্বার তিন পায়ের অংশ কিছুটা ফুলে যাওয়া নাম্বার চার খাবারে রুচি চলে যাওয়া নাম্বার পাঁচ তুলনামূলকভাবে চুল পড়তে শুরু করা নাম্বার ছয় হঠাৎ ওজন বেড়ে যাওয়া নাম্বার সাত স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়ে মন মেজাজ কিটকিটে হয়ে যাওয়া নাম্বার আট কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হওয়া নাম্বার নয় ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়তে থাকা নাম্বার দশ শীত শীত ভাব অনুভূত হওয়া নাম্বার এগারো পিরিয়ডের সমস্যা হওয়া নাম্বার বারো হার্টের সমস্যা এবং ১৩ নম্বরে হচ্ছে হাড়ের জয়েন্টে ব্যথা অনুভূত হওয়া থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায় নাম্বার এক যেহেতু থাইরয়েড রোগীদের অভাবজনিত কারণে হয়ে থাকে সেজন্য আয়োডিনযুক্ত খাবারগুলি অতিরিক্ত পরিমাণে আপনাকে খেতে হবে যেমন গাজর দুধ সামুদ্রিক মাছ শাকসবজি এবং মৌসুমি ফলগুলিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে নাম্বার দুই থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে হলে প্রোটিনের মাত্রা খুব বেশি থাকা দরকার সেই জন্য আপনার খাবার প্লেটে নিয়মিত মুরগির মাংস ডিম পনির ইত্যাদি খেলে থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে আনা যায় নাম্বার তিন থাইরয়েড সমস্যার মোকাবেলা করতে হলে আপনার গমের খুবই প্রয়োজন সেই জন্য রাত জেগে যারা থাকে তাদের এই সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি দেখা যায় তবে যাদের রাতে কাজ থাকে তারা দিনের বেলায় ঘুমিয়ে পর্যাপ্ত গমের ঘাটতি মেটাতে পারে নাম্বার চার থাইরয়েডের সমস্যা হলে আমরা বিভিন্নভাবে চিন্তায় পড়ি কিন্তু এই সময় নিজেকে শরীরচর্চা থেকে বিরত রাখলে হবে না নিয়মিত সাইকেল চালানো কিংবা সাঁতার কাটা উচিত বন্ধুরা উপরিক্ত লক্ষণগুলি দেখা গেলে সম্ভবত এই রোগে আক্রান্ত চিকিৎসা করানোর জন্য প্রথমে আপনাকে থাইরয়েডের সমস্যা সংক্রান্ত বিষয়ে ব্লাড টেস্ট করতে হবে চিকিৎসকের পরামর্শ মতো আপনাকে সেই সকল ওষুধ সেবন করতে হবে বাইরে থেকে কোনো রকম ওষুধ সেবন করা চলবে না সো ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অ্যাগেইন টাটা